यदूरी ब्रह्मादिजय समूर दत्त कम दत्त दत्हा जयते शिवती गोपी राशमंडल मंदन राशमंडल भूषण श्रुत गोपीचंद वल्लभ गोविंद जय दुक्त हो ब्रह्मादि को जय कर यज कौन दत्त को दुपित दत्त के हरण काली गोविंद जय दुक्त हो सीदर्शनी का देव रस प्रारंभ प्रणाम यह पूर्व पक्ष प्रत्यक्ष आलोचना कर बसिबाद दिए सब बुजुर्ग विज्ञान बसे शुने छुटे एस काज कर्म धर्म कर्म बाधा विवृत्ति सब परित्याग कर कृष्ण पाद छुटे एस आलोचना कर गत दिन भगवान दूषित अवतत् अवतत् भगवतां पृष्ठ वाचा पेश्वरे विमोहयन् दादे डाकसेन तर आसछेन देखछेन निकटे এসে দাঁড়িয়েছে আছে ভগবান তাদের কিছু কথা বললেন শুদ্ধ বলছে বাচা পেশ্বরে বিমোহয়ন শরণাগতি বাক্য বললেন মানুষ মুগ্ধ হয় বিমুগ্ধ হয় স্তব্ধ হয় এমন মুগ্ধ হয় এমন ব্যক্তি উচ্চারণ করিলেন কি বললেন ভগবান গভীর এসে দাঁড়িয়েছেন সব ত্যাগ করে কৃষ্ণের বাড়ি শুনে কৃষ্ণ বলছেন স্বাগত মহাভাগ প্রিয়ঙ্কিং করবানি বা আসেন 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 সে ভাগ্যবতী গান চাল আসেন আর স্বাগত সুস্বাগত আমি তোমার আপনার জন্য কি করব আমি কি করতে পারি এখন আপনাদের জন্য ওটা তো সুন্দর কেউ আশ্রিত দিয়ে আপনি বলেন আসেন আসেন কে আদেশ কি করতে পারি সুন্দর ভাষা কৃষ্ণ কথা বললেন উপস্থিত দেহ থেকে চিন্তা সব আছে বড় বড় স্টেশনে সবসময় ভিড় ইনকোয়ারি থাকেন ইনকোয়ারিতে খুব শিক্ষিত লোক রাখে সব পাক্কা লোক রাখে মেয়েরা থাকে ছেলেরা থাকে লোক আসছে দাঁড়াবার সঙ্গে সঙ্গে একদম সেকেন্ড সেকেন্ড লোক আসছে কী বলেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ প্লিজ প্লিজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ শুনলে প্রাণটা দূরিয়ে যায় অনুগ্রহ করে বলেন আমি আপনার জন্য কী করতে পারি শুনলে কথা বলতে ইচ্ছা করে যদি বলে কী কিছু আনবে স্যার তাহলে কথা বলতে ইচ্ছা করে না আমার দেশের লোকে বলে ওখানে তো ভালো ট্রেনিং হোয়াট ক্যান আই ডু ফর ইউ প্লিজ আমি আপনার কী উপকার করতে পারি সুন্দর ভাষা কৃষ্ণ সেরকম বললেন যে শিক্ষিত ভাষা আমি আপনাদের জন্য কী করতে পারি সুন্দর কিন্তু এই কথাটা কিন্তু সুন্দর সবসময় না কিন্তু সুন্দর না অপরিচিত মুখ যদি হয় কথাটা খুব সুন্দর আর পরিচিত বিশেষ পরিচিত বন্ধু বান্ধবের কাছে কথাটা খুব অসুন্দর কী বললাম যদি না আপনার একটা লোক আছে চেনেন না সে হাজির হয়েছেন আসুন আসুন বসুন এই প্রয়োজন কী করতে হবে আপনার জন্য তাহলে সে খুশি হবে সে আজ দেখে প্রিয় বন্ধু প্রায় আসে দেখাশুনে করার লোক আসে কী কী জন্য আসছেন আসুন আসুন মনে করি কিছু কী ব্যাপার কী মাথা খারাপ নাকি বন্ধু আসলে অন্য কথা বলি অন্যরকম বলি ওই স্টেশনের দৃষ্টান্ত করলাম ওখানে যদি একটা যে ইনকোয়ারিতে আসে তার সঙ্গে একটা বন্ধু দেয় কী রে এই স্টেশন আসছিস কেন কী ব্যাপার কী এইগুলো ভাষা আপনাদের প্রিয় বন্ধু হয়ে আসেন কী আসেন বারাম বারাম বসে নেছেন ধরো সব এই ব্যাপারটা কেন আসছেন অথবা আপনার জন্য কী করতে পারি এটা হলো অপরের সম্বন্ধে বলা প্রিয়জনের কাছে কিন্তু বুকিয়ে শুনতেন না যে গোপীদের প্রভু দেখছেন অনেকবার দেখছেন অনেক কথাবার্তা হয়েছে আগে তাদের বলছেন নেক্সট যে তোমাদের বাংশা পূরণ করব তাদের সম্মুখে দেখি কৃষ্ণ বলছেন আসেন 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 কী করতে পারি আমি আপনাদের জন্য ভাষাটা কর্কশন ভাষাটা উপেক্ষা ভাষাটা শুনতেন না যে কথাটা এক জায়গায় শুনতে লাগবে শুনতে হয় না
তা গভীর কথাটা শুনে চমকে গেছি বাবু এরম কথা কেন না আসেন ঠিক করতে পারি কর বিদেশ নামায়ঙ্ক উত্তর দিচ্ছে না যে ভালো তো বিদেশ নামায়ঙ্ক তো বুঝতে আগমন কারলাম সে ভালো তো বিদেশবাসী সব ভালো আছে তো এর মধ্যে তো সুবিধা আছে এর মধ্যে সুবিধা আছে সবাই ভালো থাকতে কেউ আসে না বিপদ আপদ করে যে আমার কাছে আসে সুতরাং সবাই ভালো আছে তো না কেন অসুখ অশান্তি কিছু আছে ছুটে আসার কারণটা কি বিদেশ বুঝতে আগমনের কারণ আগমনের কারণ কেন এসেছে আপনারা এখন এই সময় আমার কাছে কেন আসছেন কেন আসছেন আপনি নিমন্ত্রণ ডাকি আনি জামা করে যাবেন দুই বারটার সময় পড়াবেন আসার পর যদি বলি কী মনে করে আসছেন আপনি কী ভাবেন কে অবস্থা করেন গোপীরা নানান রকম শ্রেণী আছে প্রথম তিন শ্রেণীর কথা বলি কী ভাবছেন ধর্ম কর্মনিষ্ঠাবতী ধর্মনিষ্ঠাবতী কবল শ্রদ্ধাবতী ধৈর্যশ্রদ্ধাবতী নানা রকম স্তরের গোপী আছে যারা কর্মনিষ্ঠাবতী সংসার কাজকর্ম খুব সুন্দর করে বলেন তারা যদি জিজ্ঞেস করলেন কেন আসছেন তারা মনে করলেন যে আমরা সংসারের কাজকর্ম সকালবেলার সন্ধ্যাবেলার অনেক কাজ হয় কি জানি এগুলি ফেলে যে এসেছি এই জন্য বললেন কর্ম ফেলে এসেছে কেন কর্তব্য কর্ম ফেলে কেন আসছে এই কারণ আর যারা ধর্মনিষ্ঠাবতী তারা প্রশ্ন শুনে মনে করছেন কেন আসছেন তারা মনে করেন সংসারের ধর্ম কর্তব্য কর্ম স্বামীর সেবা প্রজনের সেবা সংসারের সন্ধ্যাবেলা দুধবাতি দাও রান্না বান্না করো গরু গাভী বাড়িতে গরু সেবা করো গরুদের বাসন নিয়ে বান্ধব এসব সকলের কাজ এগুলি আমাদের ধর্ম নারীর ধর্ম সংসারের সেবা করা স্বামীর সেবা করা এই ধর্ম যে ত্যাগ করে আসছি এই জন্য বললে ধর্ম ছেড়ে এইটা আসছে আর কেন কিনে আসছে আর যারা কোমল শ্রদ্ধাবতী অল্প ভালোবাসা হয়েছে গাঢ় হয় না এখন তারা তারা ভাবছেন কি যে ভুল এসেছি তারা সবসময় কান্তিতে থাকে যদি কখনো কৃষ্ণ ডাক দেন যাবো কখনো কখনো হয় কি ভুল বাসিকে শোনেন একটা সারসের ডাক একটা ময়ূরের ডাক মনে করেন বুঝি কৃষ্ণ ডাকছে বাসি বুঝবে তার শুনে যায় খানি দূর গিয়ে বুঝতে পারে যে ময়ূরের ডাক শুনে আসছি ওদের ভুল হয় কৃষ্ণ বলছেন আপনার কেন আসছেন তারা মনে করেন যে বোধহয় ডাকেন নাই আমরা যে আসছি যে বাসি বাজছে মনে করে বোধহয় বাসি বাঁধার নাই অন্য কোনো শব্দ শুনে ভুল করে আসছি তাই জিজ্ঞেস করলেন আরে বাসি বাদে ডেকে করে জিজ্ঞেস করে কেন আসছেন সুতরাং আমরা ভুল মনে করে আসছি এই জন্য বোধহয় জিজ্ঞেস করেছে কৃষ্ণ যে কেন আসছেন এবং আর যারা দৃঢ় শ্রদ্ধাবতী খুব প্রেম কৃষ্ণের খুব শ্রদ্ধা তারা ভাবছে কি যে উনি তো ডাকেন শিবের যে ডাকেন কত রকমের জীব জগৎকে ডাকাই তো তার কাজ নামে কৃষ্ণ টানেন আপনার দিকে ডাকেন ডাক শুনে লোক আসে না ভগবান ডাকছেন একেবারে নিরন্তরে আমাদের ডাকছেন হ্যাঁ শুনি না ডাক শুনি না কর্ম কলা হবে কর্ম বোধি ডাক শুনি না যদি কারো ভাগ্যে ডাক শোনে সে যদি ছুটে আসে তার কাছে এসে কী বলে ভগবানের কাছে গেলে আমরা কী বলি দেহি নাম তাহি নাম তাহি নাম হ্যাঁ আমাকে কিছু দেও আমাকে যা দিছে কম পয়সে আমাকে রক্ষা করো আমি বিপদে আসি আমাকে বাঁচাও আমার কিছু একটা করো আর করো এই চাইতে আসে এই লোক আইসব কাছে কেবল চায় তার সেরকম কথা শুনতে শুনতে মন কান খারাপ হয়ে যাচ্ছে লোক আসলে জিজ্ঞেস করে সেদিন আসছেন কী চাই কী চাই আর কিছু চায় না এমন লোক বেশি আসে না কিছুই চায় না ছুটে আসে দেখে না এমন লোক আমরা তো কিছু চাইতে আসি নাই আমাদের জিজ্ঞেস করতে কী দেন না আসছে আমাকে চাইতে আসি নাই চাইতে না আসা লোক বেশি নাই আমাদের মনে হয় দেখে নাই কখনো কিছু চাইতে আসে নাই শুধু তোমার কাছে এসেছি তোমার দেখতে ভালো লাগে তোমার কথা শুনতে ভালো লাগে রে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে শুধু ভালোবাসার জন্য আসছি এরকম লোক জগতে কম ভগবানের কাছে গিয়ে
ভালো চেষ্টা কবিরা ভাবছেন যে মনে করছেন যে আমরা কিছু চাইতে আসছি, তাই জিজ্ঞাসা করছেন কিদের নাচ, আমরা যে কিছু চাইতে আসি নাই, কোনো বাঞ্ছা আমাদের নাই, এক বিন্দু শুধু তার ডাকে এসেছি, তার কাছে থাকবো, তার কথা শুনবো, তার রূপ দেখবো, বুঝতে পারেন নাই, তাই জিজ্ঞেস করলেন কেন আসুন। এক এক রকম গোপী এক এক রকম চিন্তা করছেন, দেখেন জিজ্ঞাসা করলেন কেন এসেছেন। স্বাগতম মহাভাগ প্রিয়ঙ্কর বেদস্য নামায় ভূত আগমন কারণ। তো চুপ করে দাঁড়িয়ে আসছে মাথা নিচু করিয়া কৃষ্ণ উত্তর দিচ্ছেন, উনি বলছেন তোমরা উত্তর দেব না দম, আমি বলি তোমাদের লজন নেশা ঘুরুরূপা ঘুর সত্য সেবিতা পৃথিবী জাতীয় মধ্যমা নারী জাতি রাত্রিকাল বেশ গভীর রাত্রি আসছে, এই বন রাস্তাঘাট না, তারা কেন বন আনি, তারপরে গভীর বন হিংসন্ত সমাকুল, এইরকম একটা বনের মধ্যে এরকম গভীর নিশিতে তোমাদের রমণীদের আশা ঠিক আছে আশা দিতেন গৌরব কি বলব আর কেজন আসছে তখন বললে না আমি বলছি চলে যাব তুমি যাওয়া তখন তুই এসে থাকবাম নাই বে শুনলাম ঘরে চলে যাব এখানে থাকা উচিত না এই রাত্রিকালেন। আর যাই হোক আমি একটা পরিষ্ঠ দাঁড়িয়ে গেছি এখানে তার লোকের কাছে পুরুষের সামনে যে নারীর এই রাত্রিকালে ঘোর অন্ধকার না মনের মধ্যে এই সময় তো ধরেন মহিলাদের ঘরে বাইরে হওয়া উচিত, এটা অসময় তো বেড়াবার সময় আছে, সুতরাং ঘরে যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন তারা তোমাদের খোঁজ করছে ঘরে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সব দেশে খুঁজছে খুঁজছে তোমাদের খুঁজে না পাচ্ছে না না পেয়ে ব্যাকুল হয়েছে যে সন্ধ্যাবেলা রাত্রি হয়ে গেছে এত রাত্রি ঘরে সব বধূরা সব কোথায় গেল এটা তো অন্যায় কাজ, তাতে অসময় এসে দুশ্চিন্তে ফেলানো ঠিক না, তার সব খুঁজে বেড়াচ্ছে চলে যান। তবু দাঁড়িয়ে আসুন ওরা কৃষ্ণের দিকে তাকিয়ে দাঁড়াইছিল, এখন মুখ ফিরে দাঁড়াইছিলেন যিনি তাকান যায় না, যে মুখের দিকে এনেছেন সেই মুখে বলছেন আসত কেন, এই মুখে দিয়ে তাকিয়ে থাকা যায় না, তবে ফিরে দাঁড়িয়েছে বনের দিকে, যে বনের দিকে মুখ ফিরিয়েছেন কৃষ্ণ ও বুঝতে বুঝতে পারছি আমি বুঝতে পারছি কেন আসছে আসার কারণ বুঝতে পারছি কি কারণ বনের সেবা দেখতে বুঝতে পারছি খুব সুন্দর বন সুন্দর ফুল ফুটেছে ভ্রমণ গুঞ্জন করছে সুন্দর মজার ব্যাপার রয়েছে এই বনের শোভা সৌন্দর্য আকাশে পূর্ণ চন্দ্র উঠেছে তার দর্শন ভাষিত হয়েছে এই যে এইরকম দেখতে ইচ্ছা লোকে দেখে কিন্তু ঘরের যারা বধূ তারা তো ঘরে বাইরে হইতে পারে না রাত্রিকালে সুতরাং এই শোভা দেখতে ইচ্ছা হয় তাই কোথায় রাত্রিকালে তোমরা বনানির শোভা দেখতে এত চন্দ্রের মধ্যে ভাসিত পুষ্পের গন্ধে আমোদিত ভ্রমণ গুঞ্জনে মুখরিত এই কারণে শোভা দেখতে আসত তোমরা আচ্ছা বুঝতে পারছি এখন বুঝতে পারছি আচ্ছা কিন্তু দেখা তো হয়ে গেছে শোভা তাকে দেখলে দেখা হয়ে যায় তাকে দেখতেছ দেখা এতক্ষণ দাঁড়িয়ে আছে দেখা হয়ে গেছে এখন চলে যাও বুঝতাম সুন্দর জায়গায় দেখা হয়েছে কারণ ভালো জায়গায় রুনার বাতাস বইছে গায়ে গায়ে লাগছে তোমাদের খুঁজের গন্থন সে আনন্দ হচ্ছে বেশিক্ষণ থাকা বেশিক্ষণ থাকা উচিত মনে করি না বনের দেখে বনের শোভা দেখতে আসা রাত্রিকালে খারাপ কাজ মনে করি না ঘরের সময় পাওয়া যায় না এত এত ফাঁক পেয়েছ দেখতে আসছ কিন্তু থাকা ভালো না আর মোটামুটি দেখা হয়ে গেছে তুমি বলো আমরা গিয়ে করবো কি আমার কাজ নেই নিশ্চয়ই কাজ আছে নিশ্চয়ই কাজ আছে ঠিক আছে মানে কি যাব মানুষের অঙ্গে সুস্থ শব্দ প্রতিই সত্যি স্বামী নারীদের কাজ কি স্বামী সবাই প্রধান কাজ
কিন্নদেবস্য বালাস তন পায়ত দুর্যত সন্দগলাম ছেলেপেলেরা অস্থির হয়ে গেছে, ছেলে অস্থির হয়ে গেছে। তারপর গরু বসু এসে ঘরে আসে সন্ধ্যাবেলা, তাদের ঘরে নিয়ে বানতে হবে, হাম্মা হাম্মা করছে, গরু বাসুর গুণ ছটপট করছে। এখন এসব কাজ আছে, অনেক কাজ আছে নারীদের স্বাস্থ্যবিহিত কাল তিনটা, বুঝেছেন? মুক্ত শুশ্রূষণাস্তে না পরধর্ম জমায়া তদ্বন্ধনাঞ্চ কল্যাণ প্রধানাঞ্চন পোষণাম, বুঝতে পারলে? কি তিনটা কাজ? একটা কাজ হল উৎপত্তির সেবা, মুক্ত শুশ্রূষণ, এটা পরমধর্ম। আর পতির যারা আত্মীয়, স্বামীর আত্মীয় বন্ধুবান্ধব প্রিয়জন যত ধ্যান আছে, তদ্বন্ধনাঞ্চ কল্যাণ, তাদের যাতে সুখ লাগে, আনন্দ হয়, মঙ্গল বিধান হয়, তাই দেখা। সংসারে নারী যত পরের ঘর থেকে স্বামীর ঘরে আসে, এসে সকলে যাতে সন্তুষ্ট থাকে, সকলের মন যাতে রক্ষা হয়, সকলের জায়গায় তাকে বসুদের ভালোবাসে, এই জন্য তাদের কর্তব্য স্বামীর সেবা করা আর স্বামীর আত্মীয় স্বজনদের প্রতিবিধান করা। এই দুই যা তিন কি প্রধানাঞ্চনে বাচ্চাদের তাদের খাওয়ান দাওয়ান, সন্ধ্যাপান করান, যত্ন করান, ধর্মের পাশটা ফেলে থাকে, নিজের ছেলে ছেলে বলে ছেলে যত ছেলে সবাই কি সমান দিকে যত্ন করা আছে, ছেলে পেলেদের পালন করে মায়ের কাজ। তিনটে কাজ হইল, স্বামী সেবা, আসলে স্বামী আত্মীয় স্বজনের সুখবিধান, আর তার শিশুদের পালন রক্ষা করা। এই কাজ হল নারীর ধর্ম, কর্তব্য। এই কর্তব্য কর্মেতে অবহেলা করে আসা না না ভালো কাজ না। সুতরাং আর বলছি গৃহে চলে যায়, যদি বলে যে সামনে সঙ্গে মিল হয় না, তার অনেক কিন্তু হয় না, তা হইতে পারে, হয়তো কোনো ধরে হয়েছে, কার সঙ্গে কবিতা করছে, হয়তো সংসারে হয়, তা হইল, দ্বন্দ্ব হয়ে থাকে কারণ তবু আশা ত্যাগ করিস না। আর অন্য কোনো দোষ থাকে স্বামীর, তাও তাকে ত্যাগ করিস না। দুশ্চিল দুর্ভোগ্য বৃদ্ধ যব রোগী অধব, যদি একটু দুশ্চরিত হয়, রুগী হয়, দুর্ভাগা হয়, অর্থহীন হয়, প্রত্যেক খুব বেশি বেশি বুড়ো হয়, যে তো কারণ হোক, স্বামী স্বামী নারী স্বামীকে কখনো কোনো কারণে ত্যাগ করতে পারে না, এই যে তার ধর্ম পরমধর্ম। সে রুঘুমান হোক আর রুঘীন হোক, আর এক সময় থেকে ধন ছিল, এখন নির্ধন হয়ে গেছে, হ্যাঁ তোমরা ধন নেই কাছে থাকুন, এইরকম কোনো একটা কারণ স্বাস্থ্য মাত্রে কোনো কারণ উপস্থিতিতে পারে না। দুশ্চিত দুর্ভোগ্য বৃদ্ধ যদ রোগী অধম প্রতিষ্ঠিবিহীন হাত, যারা কল্যাণ চায়, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, এসব মঙ্গল যারা কামনা করে, তাদের আমি যেটা হয় না কোনো কারণই, বুঝতে পারছেন? আমি সেবা করতে গিয়ে দেখবে আর কি বলবো, শনিশ্বর ত্যাগ করে অন্য পুরুষের চিন্তা করো মহাপাপ, এদের উত্তর পাপ, পরকালের পাপ, ফিরে যাওয়াই উচিত মানে কিছু ফিরে জানছ দাঁড়িয়েই আছে। ও আচ্ছা, আমি আর একটা কারণ বুঝতে পারছি, অথবা মধুমে স্নাত ভব প্রজন্মতে যে আসে বুঝতে পারছি, আমাকে ভালোবাসেন না, আমার কাছে আসতে ভালো লাগে, আমি দেখতে বুঝতে পারি আমি লোক আসে আমার কাছে, তো আপনারা আমাকে খুব ভালোবাসেন বলে আমার তো কথা সে যাচ্ছে না, আমার দেখছেন আমার টাকা যাচ্ছেন আমার কাছে, বুঝতে পারছি? বেশ, এটা আমি অন্যায় মনে করি না, কেন আমাকে সকলেই ভালোবাসে, কি জানো তো আমার ব্যাগের গুণ আছে, এই পশুপক্ষ পর্যন্ত আমার যে টাকায় থেকে আমাকে ভালোবাসে, আমি যখন চলে যাই পথ দিয়া তখন একটা গরু বাসুর গুণী আমার বিহাকে তাকে থেকে মানে পশু পাখি হরি মৃগ কৃষিতন্ত্র পর্যন্ত সাপ শিয়াল তাহলে চাই থাকে, এটা তো আমার আছে কবে গুণ সকলই ভালোবাসে, এই জন্য আসে তো আমি মন খারাপ কিছু মনে করি না,
একজন কেমন হইল, যখন প্রসঙ্গ বলছেন যে তোমরা আমায় ভালোবাসে বলে দিতে পারছো না, দাঁড়িয়ে আছো প্রসঙ্গবিদদের মানে একটু সরস হয়েছে, এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা সত্যি তাদেরকে ভালোবাসি বলে আসছি। তারপরে কি বললেন যে সবরই আমায় ভালোবাসে, সবরই ভালোবাসে, অর্থাৎ তাদের ভালোবাসাটা একটা ভিশাক্ত আছে স্বীকার করলেন না। ভালোবাসার যদি প্রতিদানের ভালোবাসা নাও দিই, না দেওয়া উচিত, দিলা দেওয়া উচিত, না দেওয়া দুঃখ হয় মানুষের, আচ্ছা দুঃখ হোক, ভালোবাসেন যে তার স্বীকৃতিও না থাকে। আপনি যে আমার কাছে আসছেন, আপনি আমাকে ভালোবাসেন, এই কারণ তো বেশ ভালো। যদি বলে আপনি ভালো ভালোবাসেন তাহলে বিশেষ কিছু না, প্রিয়ন্তেম এই জন্তবা বলে যত মানুষ দূরের কথা, এই বনের জন্তুগুলিও আমি ভালোবাসে, তাই আপনার যে ভালোবাসেন এটা কেন বিশেষ কিছু না, এটা তো কিছু না, ভালোবাসে আমার সকলেই, সকলেই ভালোবাসার সমান পশুপক্ষীর। হ্যাঁ, তাই যে গোবীদের প্রেমের ভালোবাসার প্রীতির একটা বিশেষত্ব আছে, কেমনভাবে এসেছে, সব ছেড়ে এসেছে ইত্যাদি ইত্যাদি, মধুর আছে প্রীতি, তার যে জলজনের ভালোবাসা আমার তো না, তা স্বীকার করলেন না। ওই সকলেই আসে আমার কাছে, আসে যে হ্যাঁ যাইতে চায় না, এসে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, যাইতে করলেও যায় না, ভালোবাসে বুঝলি না, বললাম তো মানুষ তো মানুষ আমাকে মনের পশুও ভালোবাসে, প্রিয়ন প্রেম এই জানতো বা সুতরাং দাদা বিশেষ কিছু না। তা আসছেন, আমার দেখা হইল, হইল বেশ হয়ে গেছে, এখন মনের সভা দেখা হইল, এখন গৃহে ফিরে যাওয়া উচিত, যাওয়া উচিত। শুনলা দর্শনা ধ্যানা প্রেম ভাবন কীর্তনাত্মী করছেন গৃহান। আর কি বলবো, আমাকে যারা ভালোবাসেন তাদের আমি বলি যে তোমরা দূরে থেকে আমার কথা শোনো, তোমরা দূর থেকে আমাকে দর্শন করো, আমার কথা তোমরা আলোচনা করো, আমার কথা তোমরা ধ্যান করো, ভাবনা করো, লীলা করো, ভাবনা করো, শোনা দর্শনা ধ্যানা মানে অনুকীর্তনা, পরস্পর পরস্পরের কাছে আমার কথা বলাবলি করো, সব ভক্তিকে মিলতো ভালো, নয় তারা সন্নিকর্ষণ কাছে এসে দাঁড়িয়ে থাকে, আমার তো কিছু না, গাছ কাছে দাঁড়িয়ে থাকলাম, গাছ এসে দাঁড়িয়ে থাকলাম, এই তেজা তো বিশেষ কিছু তা না। তবে আমাকে ভালোবাসার কাজ হবে আমার চিন্তা করা, আমার ধ্যান করা, আমার কথা আলোচনা করা, আমার কথা বলাবলি করা, আমার ভাবনায় ডুবে থাকা, আমার চিন্তা ধ্যান আসতে করো, ঘিরে থেকে যেখানে থেকে ঘিরে থেকে থেকে করবে, তাতে বেশি আনন্দ, বেশি আনন্দ, আমারও সুখ হয়, আমার আনন্দ হয়, শ্রোনাথ বাসনাথ ধ্যানাথ এই ভবন কীর্তনাথ ইতি আনন্দ সন্নিকার শুনুন, কাছে কাছে ছুটি এসে এগার কাছে দাঁড়িয়ে থাকা, গিসে বসে থাকা, এটা সুন্দর না, এটা অতি বেশি আনন্দ, আমার কাছে ভাবনায় আনন্দ, আমার নাম কীর্তন করে আনন্দ, আমার নাম জপ করে আনন্দ, আমার ধ্যান করে আনন্দ, এইটিকে বেশি ভালো, এটি ভালো মনে করি উত্তম, যাকে ভালোবাসি তার নিয়ে চিন্তা ভাবনা আসবে, তাদের ভালোবাসি তার কাছে কাছে ইচ্ছা চলে যাব, আর কোনো কাজকর্ম ফেলে তার কাছে গিয়ে বসে থাকবো, এটা এটা শুনবেন। আর আমার সম্বন্ধে, আমার সম্বন্ধে আমার ভজন ভজন চিন্তা নিয়ে যারা থাকে তারাই আনন্দ পায়, আমি তো আনন্দ পাই, আমার সন্নিকর্ষটা, আমার নিকটবর্তীটা, একবার কাছে এসে বসে থাকার, দাঁড়িয়ে থাকার, চেয়ে থাকার, এটা এটা শুনবেন না, এটা আমি ধারণ মনে করি না। সুতরাং তোমার ভালোবাসো, গৃহে যাও, গৃহে কর্তব্য করো, আমার প্রীতি রাখো, ভালোবাসা রাখো, ঘরে বসে বসে কাজ করো। এই মোটামুটি কথা কটা শ্রীকৃষ্ণ বললেন, কথা কিন্তু এক করে বজ্রাঘাতের মতো কথা, বজ্রাঘাতের মতো কথা, কারণ ভেবে দেখেন গোবীরা আমি কৃষ্ণের কথা পেয়েছিলাম যে তোমরা যে মানসা করছিলাম আমার সেবা পাবে, আগামী পূর্ণিমার রজনীতে পূরণ হবে, আগামী বলতে কোন আগামী বলা যায়নি, এক বছর আগে কথা, প্রত্যেক মাসে একটা পূর্ণিমা আসে, পূর্ণিমা আসলে থাকে থাকে কানপাই থাকে, এই দেখবে এই থাকে না, দেখে না, বছর কেটে গেছে, এই আজকে পূর্ণিমা রজনীতে ডাকছেন, যে কি নাম ধরে ডাকছেন বা বাসিবাস গিয়ে ডাকছেন, বুঝতে পারছেন আমাদের ডাকছেন, সেই ডাক শুনে এরাম আলু ফেলে বেশি পাগলিনীর মতো সকল ধর্ম কর্ম কর্তব্য দূরে ফেলে দিয়ে একটা পরম আকর্ষণের গভীর ভালোবাসার টান কৃষ্ণের কাছে ছুটে এসে দাঁড়িয়েছেন। এখন কৃষ্ণ যে কথাগুলি বললেন, কঠোরতম
কোন লোক একটা কঠোর কথা বলে দুঃখ হয়, যে কোনো লোক রাস্তার লোক যদি দেখায় মানে এন্টারেস না, কঠোর কথা দুঃখ হয়, তো সে অপরিচিত হইলে তখন দুঃখ হয় না, কিন্তু একটা পরিচিত লোক যে একটা কঠোর কথা বলে তোমার জানেন একটা কথা আমার বলছেন, আচ্ছা যদি সে জাগিয়ে না থাকে সে খবর দিছে কাজ আসতে, আসার পর যদি কঠোর কথা বলেন আরও দেখা লাগে, আসার পর কঠোর আর যদি তার ডাকে এসে থাকে আর কোনো কাজ নেই, আপনিও ডাকছেন আসে আমার হোনারটা কাজ আছে আপনাকে দাঁড়াইলাম কি ডাকছিলেন কেন শুনে গেলাম তিনি, তাই ধর যা কঠোর করেছে শুনলাম, বলে এখানে আসছেন কেন শুনলাম, কিন্তু আপনার কাছে আসছি আপনার ডাকে আসছি আপনার দূরে এসে দাঁড়িয়েছি, এখন আপনি বলছেন কি কেন আসছেন চলে যান এখানে আসছি কেন, সুতরাং কঠোর কথা যে কোনো মুখে শুনলেই কষ্ট হয়, যদি প্রিয়জনের মুখে হয় আর সেই প্রিয়জন যদি ডেকে থাকে আর আমি যদি তার বিরোধী এসে থাকি আর কোথাও যাওয়ার জায়গা নাই, আর সে দশ বাড়ি যাব তো এই বাড়ির ভালো সম্বর্ধনা পেলাম না ওই বাড়ি যাবো এনে বেড়ে যাবো আমার দশ বাড়ি যাওয়ার আছে, তাও হইলে আচ্ছা উপেক্ষা করে গেলাম তোমার কঠোর ব্যাখ্যা এইখানেই এসেছি এই চরণের কাছে ছুটে এসেছি, এইরকম প্রিয়জনের মুখে এইরকম অবস্থাতে কঠোর ভাষা শ্রবণ করলে চিন্তা মাপ ধরেছিলাম তারা গভীর চিন্তার সাগরে নিমজ্জিত হইলেন, কি চিন্তা ডুবলেন এই কথা বলছেন কেন, এইরকমভাবে ডেকে নিয়ে এসে এইরকম কথা কেন বলছেন বুঝতে পারছেন না, ভাবনা করছেন বলছেন কথাগুলো কি ঠাট্টা করছেন না কথাগুলি আমাদের পরীক্ষা করছেন না কথাগুলি অন্তর থেকেই বলছেন না বুঝতে পারছেন না, উনি কি আমাদের সত্যি সরে যেতে বলছেন তখন চলে যাবো আর যদি ছাপটা করে থাকেন চলে যাই তত থেকে যাবো না বুঝতে থাকি, যদি কোনো কোনো কৌশল করে করে থাকেন তাহলে তো আমরা থেকে যাবো, এটা কি বিদ্রাত্মক বাক্য না পরীক্ষাত্মক বাক্য নন্তরের কথা, আমরা এখন কী করি কথাটা আমরা কী করি বুঝতে পারছেন না, কী কর্তব্য আমাদের এখানে দাঁড়িয়ে থাকবেন, একজন যদি বারবার করেন দাঁড়িয়ে আছেন কারণ কিন্তু তারা থেকে উচিত না এক্ষুনি চলে যান সে দাঁড়িয়ে থেকে যায় সে যায় না চলে যাওয়া উচিত, কিন্তু এই কথা যদি সে পরীক্ষার জন্য বলে সে দেহি বললে কী করে তাহলে তো আমরা চলে গেলে জন্মের মতো থেকে গেলাম আর আসতে পারবো না, এই জন্য এইরকম বাক্য এইরকম প্রিয়জনের মুক্তিকা উচ্চে ঝুঁকতে পারে তা ভাবিনি, এত সুন্দর এত মধুর এত মধুর যার কণ্ঠস্বর এত মধুর যার রূপখানি তার মুখ দিয়ে এরকম কঠোর ভাষা কী দিন আসছেন এখন থাকা উচিত না, এইরকম কঠোর ভাষা এক্ষুনি চলে যাব এইরকম ভাষাটা আমাদের বেরোল কেন কী জন্য আমরা কোনো নেফলাপ করেছি না কী হলো বুঝতে পারছেন না, সেজন্য গোপিকারাম বলেছেন ভাগবতার চিন্তা মাপ দূরত্যাম চিন্তা সমুদ্রে ভরে গেল এক এক না এক রকম ভাবছে চিন্তা সমুদ্রে কীরকম দূরত্যাম চিন্তার সাগর কোনো রকমই পার হইতে পারতেছেন না, অর্থাৎ একটা কথা স্থির করতে পারতেছেন না মানে যে এইটা এখন আমাদের করা উচিত দাঁড়িয়ে থাকাই উচিত না চলে যাওয়া উচিত না কত জন ধরিয়ে প্রার্থনা করা উচিত কী করা উচিত উপেক্ষা মনে করি হাসি উড়িয়ে দেওয়া উচিত একটা কাদের প্রতিক্রিয়া কত রকম হইতে পারছে আমাদের যে কী কর্তব্য উনি যে কী বললেন এটা বুঝতে পারছেন না, মুখের কথা না প্রাণের কথা না সত্যি কথা না কি বুঝতে পারছেন না, সেজন্য পরম প্রিয়জনের বদন হইতে এ প্রকার কঠোর উক্তি বিপ্রিয় প্রিয়ের বিপরীত অতি অপ্রিয় কথা কানে শ্রবণ করিয়া যদি একেবারে চিন্তার সাগর বুঝলেন চিন্তার সমুদ্র বুঝলেন এত নিষ্ঠুর সে তো আর দিচ্ছেন নিশ্চয় তো চরম চরম নিশ্চয় আপনি সইতে পারে কৃষ্ণ কেন নিশ্চয় বলছি আমাদের ডাকছেন আপনি আপনি একটা ঘরের কাজে আছেন আপনি আপনি দেখে যান
কাছি এখন আমার কাছে আসেন, আচ্ছা আপনি আসলেন, আসলে আপনাকে নিয়ে গেলাম একটা জঙ্গলের মধ্যে, নিয়ে গিয়ে আপনাকে দড়ি দিয়ে বাঁধলাম, বেন দেখান বেত মারতেছি, এখানে আসছেন কেন ভাই যান, এখানে আসছেন পেন ভাই, ঘর থেকে ট্রেন একবার কেউ নিয়ে আসেন, আসি এসে যদি বলেন যান না ফিরে গেলাম না মেনে দাঁড়িয়েছিল আমাকে দেখ করে জানান এমন করে তাকাচ্ছেন এমন করে কথা বলছেন আমার কেমন ভাব এমন সুন্দর দেখলে আসে, সত্যি আমরা যেতে পারি না ওনাকে ছেড়ে কঠোর ভাষা বলল আমাদের জানান কটাক্ষের দ্বারা বৃষ্টির দ্বারা মধুর ভঙ্গির দ্বারা আসেন আসেন দ্বারা আমাদের দণ্ডে রাখেন মনে করেন নিজে আপনি আমাকে নিয়ে তো বনের মধ্যে গাছের সঙ্গে দেব বান্ধবেন এইরকম বান্ধব দিয়েছি দেন্দে কঠোর ভাষায় বলছেন ভাষা জানা দেখতে পাচ্ছেন এমন মারতে আপনি যাব এখানে আসতে গিয়ে না বাড়ি যাব এখানে আসতে গিয়ে না বাড়ি না খুঁজে যান হ্যাঁ যাবো গিয়ে যান বাড়ি যাই বুক গিয়ে যান এসটিতে কঠোর হইতে পারে না এসটিটা নির্দয় ব্যবহার হইতে পারে না এইরকম নির্দয় এত নির্দয়তা শ্রীকৃষ্ণের যেন ভাবনা করা যায় না এতদিন ধরে তো দেখছি আমাদের রামকৃষ্ণকে দেখছি দশদার সন্তান দশদার সঙ্গে খেলায় দেখছি সহদের সঙ্গে খেলা ধুলে দেখছি আমাদের সঙ্গে যদি ব্যবহার করেছেন যতদূর যখন তখন দেখছি সবসময় সময় মধুর কথা মধুর ভাষা মধুর কথা মধুর প্রাণ জুড়ানো সবসময় আর হঠাৎ এটা কী হলো এরকম কঠোর না শুধু কঠোর বললে না নির্দেশতম এরকম যে কথা উক্তি এই মুখ দিয়ে তো বেরো উচিত না এরকম মুখে এরকম কথা আমাদের শুনতে হবে কি দুর্ভাগ্য মাঝে কী হতে ভাগিনি আমরা যে শ্রীকৃষ্ণের মতো করুণা ঘন শুনো ঘন ভালোবাসার মূর্তি যে দেখছি তার মুখ থেকে এরকম নির্দয় কথা শোনা নির্দয়তা পূর্ণ ভাষা শোনা আমাদের আর কোনো কারণ দেখছি না আমরা হতভাগী নিতাই হতভাগী ভাগ্যহীন ভাগ্যহীন ছিলাম ছিলাম ডেকে এনে ভাগ্যহীন দেখানো কী দরকার সেজন্য ওরা তিনটা সাগরে পড়ে গেলেন কথাগুনি নকল করার কথা মুখস্থ করে নিচ্ছে করতে হবে অন্তরের মধ্যে দিয়ে দেবে কথাগুনি বুঝতে পারছেন না রাগিয়ে সুখদেব বলছেন বাচ্চা পেশের মূলতাম প্রতিষ্ঠা সুখদেব বলছেন বক্তা যে কৃষ্ণ কথা বলেছেন এই সংসারে যত বক্তা আছে সকলের শ্রেষ্ঠ বক্তা আর বাক্যদেব বলছেন স্থলের দ্বারা মুগ্ধ করার জন্য এমন স্বরূপটি যার দ্বারা আমরা মুখগ্রস্ত হয়ে আছি মুখগ্রস্ত হয়ে আছি এইরকম মুক্তি এইরকম মুক্তি গিয়ে বেরোলাম আর আমাদের হতভাগিনী আমাদের একদিন তো দেখা দিয়েছিলেন একদিন তো আমাদের বলেছিলেন তোমাদের তুই মানুষে পূরণ করব তখন তো কত সুন্দর এই জন্য আবার বলি চিন্তা মা বদলে ত্যাম চিন্তার সাগরে ভরে গেলাম তখন কী করবে তা কিছু দিশা পাচ্ছে না কীর্তামুখান নবাব সুশাশ্বাসন সুশান মুখ উঁচু করেছিল মুখ তাকা গেছিল এদিকে এখন একেবারে নিচে গেছে মুখ কীর্তামুখান সুশান দীর্ঘশ্বাস বলছে সকলে তাতে শুকিয়ে যাচ্ছে মুখের ঠোঁট মুখ যেভাবে শুকিয়ে যাচ্ছে বিম্বাভর আনি বিম্বাভর যে এত সুন্দর মুখখানি এত সুন্দর বিম্বের মতো অধর ধর্যখানি কী সুন্দর প্রক্রিয়া সকলের সেগুলাকে শুষ্ক হয়ে যাচ্ছে তপ্রশ্বাসেই শুষ্ক হয়ে যাচ্ছে কি করবে পা দিয়ে মাটিতে আসল কাটতেছে সব থাকে আঙুল দিয়ে কাটে মায়ের দেশি থাকে দাঁড়িয়ে আছে পা দিয়ে নখ দিয়ে মাটিতে খুঁজাচ্ছে কি করবে কোনো কাজ নেই হাতে হাতে নাকি নাকি খুঁজছেন আর পা দিয়ে মাটি আসতে আসছে পা দিয়ে পারে নখ দিয়ে মাটিতে আসতে দিচ্ছেন সুরে বলছেন মনে হয় কি জানেন মনে হয় গোপীদের জানান ধরণীকে বলছেন যে আমাদের আর কোনো গতি নেই এখন এখন দ্বিধা যেমন সীতাকে রাম অপমান সূচক কথা বলছিল একবার অনেকবার বলছিল রাবণ বধ করার পরেও বলছিলেন তোমার চাই না তুমি পরীক্ষা দাও তুমি যে দশ মাস রাবণের বাড়ি ছিলে তুমি যে সতী রাগমি পরীক্ষা হয়ে গেছিল তারপর আবার প্রজার কথায় বনে পাঠাইছিলেন তো বনে ছিলাম সহজে আনেন নেই ছেলের সঙ্গে পরিচয় হল তাদের মুখে রামায়ণ জ্ঞান শুনে বুঝলেন যে হ্যাঁ আমার পত্নী আমার ছেলেরা তখন নিয়ে আসলেন
আসার পরে বাড়িতে আসছেন যে তখন বললেন যে তুমি যে শরীরটার পরীক্ষা দাও অগ্নি পরীক্ষা আর সব আগে নাই বলছেন ছেলেদের সামনে বয়স হয়েছে ছেলেদের যে সমস্ত প্রজাবৃন্দ বুঝতেন এই সময় তুমি স্বামীকার তুমি যে শরীরটা পরীক্ষা দাও অসূচনীয় হয় অসহনীয় হয়ে যায় সীতা সহ্য করতে না পেরে সীতার মা হলেন ধরে সীতার ধরনের সম্মুখা যেমন দেখছেন মা আমায় এই অপমান থেকে রক্ষা করো আমি স্থান দাও তোমার কোলে স্থান দাও তখন ধরেন ফেটে গেল সীতার পাতলা প্রবেশ করল তো গোবিন্দ মানে গেছে আমাদের অপমানটা তার চেয়ে কম না আমাদের দেখে নিয়েছে কাছে বলছেন এই অবস্থা আসছে যাও তোমার চেয়ে দেখি যে তোমাদের একদম ভালো হয় না আসল শিখেন যাও স্বামী সেবা করো ঘরে সেবা করো এই জন্য বলে বলে যে আমাদের কঠোর ভাষা দিয়ে উপেক্ষা করতেছেন এই উপেক্ষা শীতের উপেক্ষা সেটা কম না কম না আমরা ধরণী রেখারে সীতার মা না আমাদের মা এই মা যে আমরা কই মাটি মা চিনি এটা মাটি সকলের মা পৃথিবীর মা ধরণীয় মা আমি প্রকাশ করি এই ধরণী যে মা মাকে পা দিয়ে নখ দিয়ে মাটি খুঁজতে খুঁজতে বলছেন যে মাত্র সীতাকে যেমন ফেটে গিয়ে তোমার হৃদয় উদরে ধারণ করেছিলেন এখন তুমি ফেটে যাও দৃঢ় বিরক্ত হয়ে যাও আমরা তোমার ভিতরে প্রবেশ করে চিরশান্তি লাভ করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম নিষ্ঠুর বাক্য প্রিয়জনের মুখ থেকে আর শুনতে চাই না শুনতে আর চাই না দেখবেন ইত্যামুখান অবশেষে ভগবান লিখান তা আর কি হচ্ছে কবিতা সেরা দিন জল পড়ছে জল ফোটা ফোটে না ধারায় পড়তেছে দুই চোখে ধারা জল পড়ছে জল যে পড়তেছে চোখের নিচে বেড়া কাজল দেয় কাজল থেকে তো চোখে যে কাজল আছে চোখের জলটায় কাজল ধুয়ে দিয়ে আসছে ধীরে 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 দেখ করেন বুক ভেসে নিচে যাচ্ছেন কাজল কাজলটা ধুয়ে আসছেন জলটা কালা রঙ হয়ে গেছে কাজল এসছেন ওই কাজলে তো দাগ পড়ে গেছে দাগ পড়ে গেছে দেখা যাচ্ছে দাগ দুইটা দেখি কি মনে হচ্ছে এত দুঃখ এসে দুঃখ হয়েছে যে এখনই প্রাণ ত্যাগ করে দেয় দাগ দেখে মনে হয় কি যে মনে হয় যারা কড়াপ দিয়ে গাছ ফারে বড় বড় গাছ উঁচু করে নিয়ে বড় বড় কড়াপ দিয়ে গাছ ফেলে দুজনে টান টান করছে টান দেওয়ার আগে কালা ডাক দিয়ে দেয় কারণ ডাক না দিয়ে কড়াপটা ঠিক জায়গায় চলে না এদিকে দেখা বাক হয়ে যায় ডাকে ডাকে কাটে তো কাঠের উপরে যখন ডাক দেওয়া হয় কালা ডাক তখন হচ্ছে কড়াপ দিয়ে এখন কাটবে তো মনে হয় গোপীদের যে গায়ে চোখের জলে ডাক করছে কালো দেখে মনে হচ্ছে যে ওদের যে বীর কৃষ্ণ উপেক্ষার কলাপ সে কঠোর বাক্যরূপ যে কলাপ সে কলাপের আঘাতে তারা খণ্ড খণ্ড হয়ে যাবে এক চোখের এই চোখের দুইটা দাগ এই চাপখানাকে দাগ নিয়ে হিন্দি হিন্দি কাটবো এই দাগে দাগে যেন এটা কেটে ফেলে দেওয়া হবে কৃষ্ণের বাক্যরূপ উপেক্ষা বাক্যরূপ কঠোর বাক্যরূপ যে কলাপ সে কলাপকে টানে বারবার বলছেন তো খণ্ড খণ্ড হয়ে যায় তো তাদের যে তাকারে মনে হয় এই অবস্থায় দাঁড়িয়ে আছেন কুমারী উরুদুঃখ ভরাশ্ম তৃষ্ণি নীরব হয়ে আছেন কিরকম নিরাপদ ওরা একটা যদি যতদূর বোঝা আপনি বুঝতে পারেন আমি একটা লোক এক মাস বোঝা বুঝতে পারি তার মাত্র তিন মাস চাপাই দিলে আর কিরকম ঘাট থেকে যাচ্ছেন কিন্তু দাঁড়িয়ে আছে আর কথা মুখে বাক্য উচ্চারণ রূপে নেই এক পা যাওয়া আগিয়ে যাওয়ার রূপে নেই এক পা পিছিয়ে যাওয়ার রূপে নেই বোঝাটা মাথার উপরে এমন করে চাপছে দেখে অতি কষ্টে দাঁড়িয়ে আছেন তো উল্লুক অত্যন্ত ভীষণ দুঃখ যতদূর দুঃখ মানুষ সহ্য করতে পারে তার চেয়ে অনেক বেশি দুঃখ এই দুঃখের যে বোঝাটা সূর্য বহন করতে পারা যায় না সে বড় একটা বোঝার মাথায় চাপ নিয়ে দিয়েছেন যেন দুঃখের বোঝা সে বোঝাটা মাথায় করে থাকায় এক পা এগুলো পেয়ে নেই পিছনে পেয়ে নেই এদিক টাকার উপরে নেই ওদিক টাকার উপরে নেই নীরব হয়ে আসেন
Nevermind. Then Vildukkavarasa Trishni Shab Nirovaye. So we are there. You don't bear them. That's how we eat muscle there, yes. And mamma shouldn't bear effective. At half time already, it will be prahai. It has mari. The kiram bear yes, and man has another. It's so be a gay. You know, so be a kid. So the priyazan chi daka hoye se, se ta priyazan sammukhe ase se, take a kosuru toma bakke vikkha kara hoye se, bakke ghaat kar hoye se, tar gai punam punam. Ehi rikam ne dukkher bhaare te, tar kosa vikti vashin na. So abunat to shiri ahe, ek tukhane, bodhra tar matra ek tu niti hoye se, tuk je tahe vashin na, oi mukhe digi ar, abunat to shiri se. Uru dukkha bharat, tar tushnim, nirav hoye, sam, atadam, chitar pitarambam, Baba to stay. Screener guide me because it's a big accent. So big with another friend, ma'am. So big German family take it. It could be the human chain. It is not going to be Dina, from the Monishana. It is not going to be Dina. That is a key. When I don't get the field guide for it, because many man is so big, my play here like a way here. They could be good nasty for the problem. That is the human as so big, my sister. That is it. I was the Kavarash of Krishna. কৃষ্ণ কথা বলছে বলছেন সত্য সত্যি কথার মধ্যে কোনো সলনা আছে আমি যদি আপনার সঙ্গে একটা শত্রুতা করি চালাকি করি আর আপনি যদি ধরতে না পারেন তাহলে আমার ফুটতে হবে না যে আপনার সঙ্গে শয়তানি বুদ্ধি করি আর তাই করছি এটা আপনি বুঝতে পারেন নাই তো আমার মজা লাগে আসতে কেমন লাগতেছে আর যদি ধরে ফেলেন আমার তাহলে তো আমি ঠেয়ে না না যদি আমি গম্ভীর আছি আমার যে চতুর্থতা এটা যে তোমার ধরতে পারে নাই এটা জানে একটু কৃষ্ণের মনে একটু বেশ গব্য আছে ফুর্তি আছে এমন একটা জাল পাচ্ছি যে শীতে পারতেছে না কখন মানে পরীক্ষা দিন মানে কৃষ্ণ গোবিদার যদি কৃষ্ণের কাছে আসছেন অনেক বাধা ভঙ্গ করিয়ে আসছেন অনেক বাধা তার মধ্যে শেষ বাধা হইল কৃষ্ণের উপেক্ষা এই লঙ্ঘন করা কঠিন আপনি একটা তো কৃষ্ণ দেখা করতে যাবেন শাস্ত্রী মন্দির প্রণালী পেরিয়ে কত কষ্ট করে কত নৌকা জাহাজ দিয়ে কত প্রেম উড়িয়া তাকে দেখা করবেন তো দেখা করছে তার দুয়ারে আড়াইছেন দেখছেন দেখছেন বেশ দরজাতে খুলে তাকাইছে দাঁড়াইছে তখন যদি আপনার দেখে সে বলে আপনার সঙ্গে এখন কথা হবে না শুনছেন তখন আর কি করবেন আপনি পথের বাধা লঙ্ঘন করে যাচ্ছেন যার কাছে গেলাম এত কষ্ট করে সে যদি বলে যে কি জন্য আসেন আমার সঙ্গে কোনো কথা নাই কথা হবে না জান চলে এইবার দরজা আসকে দেয় তো আমি কী করতে পারতাম এই বাসাটাকে লঙ্ঘন করা বেশি কষ্ট অন্য বাসা লঙ্ঘন করা যায় তো যত বাধা লঙ্ঘন করে আসছেন গোপীরা তার সে চরমতম বাধা সৃষ্টি করলেন কৃষ্ণ কি করলেন তাদের কঠোরতম ভাষা উপেক্ষা করিয়া এই যে উপেক্ষা এটার মধ্যে হবে কৃষ্ণ আছে দেখি কিরকম এটা উপেক্ষা হইতে পারো কি না ফেরতে পারো কি না এই বাধা তুমি ফিরে যা দেখতে চাচ্ছি আমি যদি ইচ্ছে করে বাধা সৃষ্টি করেছি এটা যদি তুমি বুঝতে পারো নাই এটা আমার তো মজা লাগবে না আমি যদি বুঝতে পারো না আমি হেসে দেবে বুঝতে পারো না এই জন্য করছি এটা তো আমার একটা পরীক্ষা নিশ্চয় মনে আছে দেখি গভীরা আমার কাছে আসতে কত বাধা লঙ্ঘন করে আসতে পারে কি কত বাধা লঙ্ঘন করতে আসেন একবার যত বাধা লঙ্ঘন করা যাবে ভগবানের কাছে যেতে ততই প্রেম কার হবে উদ্বেলিত হবে যার কাছে ভগবান জিনিস পেতে কঠোর পরিশ্রম করছেন অনেক দিন এগিয়ে আসছেন তখন পেয়ে আনন্দ হবে তাই না সহজে পেয়ে হবে না সুলভ যদি হয়ে যায় জিনিসটাতে প্রাপ্তিতে আনন্দ হয় না আর দুর্লভ যদি হয় এত দুর্লভ এত চেষ্টা করেছি এত কষ্ট করেছি এসেছি একেবারে কতদিনের অন্য বিনোদ করে এখন পেয়ে গেলাম আনন্দ হবে ভগবত প্রাপ্তির একটা সুখ আনন্দ এটা বাসর ত্যাগ করে পেয়ে যায় এই জন্য সাধন ভজন ত্যাগ কঠোর সাধন ভজন করতে গেলে প্রায় বাধা বিঘ্ন বিপত্তি সেয়াংশী ভূবিজ্ঞান আপনি যদি ভালো কাজে যান দেখবেন কত রকম বাধা আর ভালো কাজে না যান কোনো বাধা বিঘ্ন নেই বাধা আসে যদি বাধা অতিক্রম করে ইষ্ট বস্তুকে পাওয়া যায় তখন প্রাপ্তির যে একটা আনন্দ সেটা একটা সবাই বুঝতে পারেন অনেক কষ্ট করে যদি যাদের চাই যদি পেয়ে যায় আনন্দ প্রাণ ভরপুর হয় বাধা সৃষ্টি করাটা ভালো উদ্দেশ্য থাকবে
বাধা দিয়ে দিয়েছে, বিমান আয় হইতে পারে আর বাধা সৃষ্টি করেন এদের প্রেমের পরীক্ষা নিয়ে, আর প্রেমকে ভালোবাসাকে আরো 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 বর্ধিত করেন, তারপরে মিলিত হইব হইতে পারেন। এই যে কৃষ্ণদেব কী ভাবনা করে ছলটা পাচ্ছেন, এটা আমি গোপীরা অনেক চিন্তা করে ঠিক বুঝতে পারেননি যে কী কী করতেছেন। তো আমার চতুর্থটা যে আপনি ধরতে পারলেন না, এটা আমার একটু আনভাবে না বেশ করেছি, এবার ঠেকে দিলাম ঠেকে দিলাম। তো কৃষ্ণদেব মাতা চাপা মুখে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর গোপীরা সব ছবির মতো সশস্ত্রী কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছেন। এই এই এত বেশি ডাক শুনে ছুটে এসে গোপীদের এই অবস্থা উপস্থিত হইল। তারপর কি হল কি দেখে, তারপরে কথা বলতে পারে কথা নাই, মুখ দেখুন ডাক উচ্চেন করতে পারছি না। কি হল ব্যবস্থা করেন পুদ্ধ বলেছে যোগমায়া, তিনি আমি ওনা জানি না, জানি গোপীরা জান না, কৃষ্ণ না, যোগমায় কখন কখন বুঝতে পারেন না কি হতে যাচ্ছে। দিদা যোগমায় কাজ করেছেন, হোক বা শিশুনি গোপীরা আসছে, কী আনন্দে আসছেন সে বেশ। এখন এইরকম একটা দৃশ্য যে হবে এখন যোগমায় বুঝতে পারছিলেন না যে গোপীর আসছে, এখন কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হবেন, আনন্দ দিবেন, তাদের সেবা গ্রহণ করবেন, এরকম ভেবেছেন। কিন্তু হলো না, স্তব্ধ হয়ে গেল, দুদিক ছবির মধ্যে দাঁড়িয়ে আছে, দুদিনে দুদিকে তাকাইয়া এরকম এরকম হইল। কারণ কী করেন এখন গোপীদের মধ্যে কথা বলছিল, মনে হয় এখন তার এখন তারা পড়ে যাবে, দাঁড়িয়ে পারছে না, কাঁপছে, মনে হয় মাঝে মধ্যে পড়ে যাবে, সন্ধান মরে যাবে, এরকম একটা দৃশ্য হইল। ভাবনাতীত ভাবনাতীত যেমন জানেন না, কেউ জানেন না কী হবে। যেমন তখন কী করলেন, রক্ষা করার চেষ্টা করলেন, কী করে রক্ষা করলেন, এদের এত কঠিন দুঃখ, এদের ভিতরে একটা ক্রোধ জন্মাইলেন, রাগ জন্মাইলেন, রাগ হল ক্রোধ। আপনাকে এতক্ষণ মিনতি করছি, দুয়ে দাঁড়িয়ে আছি, আপনি গ্রহণ করলেন না, কী ব্যাপার কী এরকম কেন, এরকম একটা ক্রোধ আসতে পারে স্বাভাবিক, তাহলে ক্রোধ এদের আসে না। ওটাকে বলে সঞ্চারী ভাব, সমুদ্রের তরঙ্গ ওঠে, বড় বড় ঢেউ ওঠে, বড় বড় আবার শুরু শুরু থেকে ওঠে, আর বুদ্ধ ওঠে, তাই প্রেমের সাগর ভালোবাসার সাগরের মধ্যে অনেক রকম তরঙ্গ ওঠে, কিন্তু বলে সঞ্চারী ভাব, 33 রকম সঞ্চারী ভাব আছে। এত সঞ্চারী ভাবের কোপ রাগ, কী রাগটা কীরকম প্রেমের সমুদ্রের মধ্যে, বৈষ্ণবীয় সাহিত্যের ভাষা হল প্রণয় কোপ, এ বলে প্রণয় কোপ, তাই সুখদেব এখানে বলছেন সংগ্রাম ভাব, প্রণয়ের মধ্যে একটা কোপ হয়ে গেল, আমি ভালোবাসি কিন্তু রাগ এসে গেল, এরকম কথা বলবে। ক্রোধ যে গেল তো দুঃখটা কমে গেল, ক্রোধ আসলে দুঃখ শুকিয়ে দেয়, চোখের জল শুকিয়ে গেল, চোখের জল থেকে সব হাত দিয়ে মুছে ফেলছে। সংগ্রাম গদগদ গিরা কথা, মানে রাগ একেবারে এসে একেবারে ক্রোধ এসে যে অবস্থায় তাক করে ভালো করে ফেলছেন তা না, একটুখানে একটু একটু শক্ত করছেন, শক্ত করে চোখের জল মুছছেন, কিন্তু কণ্ঠের স্বরটা ঠিক করতে পারেন না, গত গত কণ্ঠে কথা কথা বলতে পারছেন না, কথা বলতে পারছেন না, অভিক্ষার বেদনাটা হৃদয়ে ভরা, তবু সংগ্রাম গত গত গিরা নৃত্যে সংযোজন চোখ থেকে আসল যে চোখের জল চোখ থেকে দেখাতে পারছেন না, কথা চোখের জল মুছে ফেলেন, মুছে ফেলেন একটুখানে ক্রোধযুক্ত ভাষায় মুখে কথা বেরোচ্ছে না, গত গত কণ্ঠে এদিন মুখ থেকে উত্তর বেরোল, বেরোতে পারতে ছিল না যোগমায়ার কৌশলে, একরকম একটা এমন একটা ভাব, সঞ্চারী ভাব পুনরায় কোপ সঞ্চারী ভাবে উদয় হল, যার ফলেতে এরা চোখের জল মুছে কণ্ঠটা খুব পরিষ্কার করছে পারে নাই, কারণ একে দুঃখ দেয়নি তো, বলেছেন গত গত কণ্ঠ সব বেরোয় কি না বেরেন, যে এই অবস্থায় তারা কথা বললেন। কী কথা বললেন আজকে এখন বলব না, আবার আগামী দিনে বলবো গোপীর কী কথা বললেন কৃষ্ণ এই এই ভীষণ উপেক্ষায় গোপীদের কী ব্যাখ্যা বললেন মুখ থেকে, পরের দিন শুনবো। জয় জগৎ বন্ধু হরি, প্রণাম।